माध्यमिक परीक्षा ना दीते पाराय आगरपाड़ा नेताजी शिक्षायतन स्कूलेर एक छात्रेर आत्महत्या करार चेष्टाय उत्तप्त होये उठलो स्कूल चत्वर। आगरपाड़ा नेताजी शिक्षायतने 13 जन छात्रेर एडमिट कार्ड आसेनि बोले बेश किछुदिन धरेई ओई 13 जन छात्र ओ तादेर अभिभावकरा स्कूले एसे बारबार प्रधान शिक्षकेर काछे परीक्षा देओयार ब्यबस्था करार जन्य जानाच्छिलेन, किन्तु ओई छात्रदेर एडमिट ना आसाय माध्यमिक परीक्षा दीते पारलो ना तारा। सेई 13 जनेर मध्ये राहुल मंडल नामे एक छात्र सोमवार आत्महत्या करार चेष्टा करे बोले अभियोग। এরপরই অভিভাবকদের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। পরীক্ষায় বসতে না পারা ছাত্র সহ তাদের অভিভাবকরা স্কুলের ভেতর ঢুকে স্কুলের শিক্ষকদের মারধর করতে শুরু করে। এই গন্ডগোলের কথা শুনে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু এদিন পুলিশের সামনেই যে ছাত্রটি সুইসাইড করতে গিয়েছিল তার মা স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষের মুখে কালো কালি লেপে দেন বলে অভিযোগ। পরীক্ষায় বলতে পারছিল লাইফটাই তো শেষ হয়ে গেল, জীবনে প্রথম পরীক্ষা মাধ্যমিক যেখান থেকে লাইফ শুরু হয় সেটাই তো দিতে পারলো না। না ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না, ওর তো কেউ নেই আমি ছাড়া। আমি কাজে গেছিলাম সেখান থেকে শুনি আমার ছেলে সুসাইড করতে গেছে, পরীক্ষা পরীক্ষা দৌড়িয়ে আমার ছেলেকে বাঁচাতে পেরেছি, কিন্তু আমি তো রয়েছি কাজে যাবো। আমার ছেলে যদি কিছু করে বলে কি করবো আমি, আমার ছেলেকে বাঁচাবো কি করে? স্কুল কর্তৃপক্ষ দায়িত্বই তো নেয়নি, তাহলে তার যে দিনটা দেখতো তো আমার ছেলেকে কথা বলছে, কিন্তু ওনার উনি কোনো ডিসিশন করেনি। উনি একটাই কথা বলে গেছে যে ভুল নাকি ছাত্রদের। হ্যাঁ না আজকে পরীক্ষা দিতে পারলো না, আজকে যে এই ছেলে যে পরীক্ষা দিতে পারলো না, একটা বছর যে এদের লস, এটা কীভাবে কীভাবে মেকআপ করবে? কোন এমনি দু বছরে পড়াশোনা, আমি একমাত্র স্কুল কর্তৃপক্ষ স্কুল ছাড়া কাউকে দেখে না। ওরা লাইফের প্রথম পরীক্ষা দিচ্ছে, কোথায় কী সই করতে হবে, কোথায় কী কোনো ফর্মালিটি ওরা জানে না। ওরা ছোটো স্টুডেন্ট, এমনি দু বছরে ঠিকমতো স্কুল হয়নি, তাহলে এটা তো একদম পুরো আমি স্কুল কর্তৃপক্ষ স্কুলে হেডস্যার স্কুলে হেড ক্লার্ক এদের নামে আমি দোষারোপ করবো। কেন তারা হেড ক্লার্ককে আমি বলেছি যে এখানে সহিটা আপনাদের সবার দায়িত্ব নিয়ে বসে আছে নাকি, তাহলে মাইনাটা কিছুর জন্য দিচ্ছে সরকার থেকে? প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে দায়িত্ব, ওনারা আমাদের ফর্মটা তাহলে হ্যান্ড ওভার করতো যে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের মা হয়ে নিজেরা যান, নিজেদের ছেলে মেয়েদের ফর্ম ফিল আপ করে আমরা জমা দিতে পারতাম, তাহলে আমাদের ছেলেদের লাইফটাই আমাদের ছেলেদের লাইফ কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে একটা বছর মেকআপ করা যাবে কি? কোনো কিছু হেড স্যার যদি বলুক এদের দায়িত্ব নেবে, তাও মেকআপ হবে না, কোনো কিছু দিয়ে ভরা যায় না। আমরা 25 তারিখে অ্যাডমিট কার্ড আসার কথা ছিল, অ্যাডমিট কার্ড এসে আনতে গেছিলাম ওখানে স্কুলে। তখন সবার অ্যাডমিট কার্ড দেওয়ার পর আমরা যখন বেঁচেছিলাম তখন স্যার জিজ্ঞেস করলো তোদের অ্যাডমিট আসেনি। আমরা বললাম যে না স্যার আমাদের অ্যাডমিটটা তো আসলো না। স্যার তখন ফর্ম টার্ম খুলে ঘেঁটে মেটে দেখলো সব, যে আমাদের সই এসে একটা ফর্মের ভিতর যেটা রেজিস্ট্রারের নাম্বার ঠাম্বার দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওটার মধ্যে আমাদের সই নেই। তো স্যার তখন আমাদের বললো তোরা এই সইটা করিস নি। আমি তখন বললাম স্যারকে হ্যাঁ স্যার আমরা যখন পরীক্ষা দিতে গেছিলাম তখন 2-3 বার সইয়ের জন্য এসেছিলাম আমরা, কিন্তু আমাদের বলেছিল যে কোনো সই সাবত লাগবে না, তোদের টাকাটা দিয়ে তোরা সইটা পেয়ে যাবি, মানে অ্যাডমিটটা পেয়ে যাবি। তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার, টাকা টাকা জমা করে যখন 25 তারিখ অ্যাডমিট আনতে যাই তো তখন স্যার বললো যে তোদের অ্যাডমিট আসে না এই ফর্ম ফিল আপের, ফর্মের মধ্যে তোদের সই নেই কোনো, এক একটা কারণে সই নেই তোদের, তার জন্য তোদের অ্যাডমিট আসেনি। তো আমরা সেদিনকার বললাম তাহলে স্যার আমাদের এখন কী হবে? তখন স্যার বললো কি যে ঠিক আছে তোরা অপেক্ষা কর, তোদের 3 তারিখ আমি অ্যাডমিট এনে দেবো। তো আমরা 3 তারিখ অবধি অপেক্ষা করো, তার আগেও একবার নিবেদিত ভবনে যাই আমরা। তো আমার মা গেছিলো, তো ওখানে গেছিলো, তো স্যার যে স্যারের সাথে হেড ক্লার্ক যে ছিল অ্যাসিস্ট্যান্ট স্যারকে জিজ্ঞেস করলো, যে অ্যাসিস্ট্যান্ট স্যার আমাদের বললো যে অনেক রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা তখন বললাম কল লিস্টটা দেখান আপনি, তখন উনি দেখাতে চাইলেন না। তখন যখন নিবেদিত ভবনে গেলাম তখন জিজ্ঞেস করলো যে আপনারা ফর্ম এনেছেন? তো ফর্ম দিল উনি হাতে, তখন বললো যে এটা ফর্মের মধ্যে কোনো হেড স্যারের সই নেই, প্লাস স্কুলের যে নামটা দিতে হয় ফর্মের উপরে ওইটা ফর্মের স্কুলের উপরে কোনো নামই নেই স্কুলের, তো ওইটা ফিরিয়ে দেয়। সেদিনকে আমরা চলে আসি, তো তারপরেও 2-3 দিন যাওয়া হয়। তো মা একবার আমার মা গেছিলো, তো মা এসে হেড স্যার সেদিনকার প্রেস মিটিং হচ্ছিলো স্কুলে যখন, তখন মা গেছিলো, তো পিএ অবধি পৌঁছে গেছিলো। তখন মাকে বললো যে ফর্মটা দিন আমরা অ্যাডমিট বের করে দিচ্ছি। তখন ফর্মটা না থাকাকালীন তখন স্যারকে ফোন করে, অনেকবার ফোন করে স্যার, তখন ডিআই অফিসে নাকি কোথাও গেছিলো, তো ফোনটা ধরেনি কোনো ব্যাপার না। তারপরের দিন যখন গেছিলো তো স্যার বললো কি যে স্যার ওখানে ভিতরে ঢুকে তো স্যার প্রথম কথা কথাই বলতে পারেনি, যে বোর্ডের যে অনেকগুলো মানে লোক ছিল যাদের সাথে কথা বলার দরকার ছিল তখন তো কথাই বলতে পারেনি, প্লাস আমাদের নামে উল্টো দোষটা পেয়ে দিচ্ছিলো, বলছিলো যে এদের আজকে সই হয়েছে বলে আজকে এনেছি। তা স্যার বললো এতদিন কী করেছে? তখন বললো কি আজকে সই হয়েছে তার জন্য আজকে এনেছি। তখন আমার মা বললো কি স্যারকে ডেকে বললো স্যার মিথ্যা কথা বলছেন কেন,
এ অনেকদিন আগে তো সরে হয়ে গেছে, তাহলে এই তো স্যারের তো হেড স্যার তো এখন দেখিস এখন বলতে পারছি না স্যার ঠিক মতো। খড়দা থানা পুলিশ স্কুলের গেট থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, যদিও প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষের পাল্টা দাবি এনরোলমেন্ট ফর্মে সই না করার জন্য ওরা অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত। তবে মধ্যশিক্ষা পর্ষদে একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। তোমরা অফিসে যোগাযোগ করো, এর মধ্যে কিছু ছেলে অফিসে যোগাযোগ করেছে, তাদের নাম হাতে লিখে আমি লাস্ট 15 তারিখ অবধি ওয়েট করেছি। আমার ক্লার্ক এসে আমাকে বললেন লাস্ট স্যার আর এই মোট 25টা বাকি আছে, তাদের টাকা জমা দেওয়া হয়েছে। 16 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা ফর্মটা এনরোলমেন্ট ফর্ম জমা দিয়ে দিয়েছি। এখন কী হবে স্টুডেন্টদের ভবিষ্যৎ কী হবে? এর ভবিষ্যৎ কী হবে? এই বছর তো আর ওরা পরীক্ষা বোর্ড পারতো অ্যাডমিট দিতে। বোর্ডকে আমরা বারেবারে রিকোয়েস্ট করেছি, ছেলেদের কথা বলেছি যে আমাদের একটা ভুল হয়ে গেছে যে কোনো কারণেই হোক। ভুলটা কার? স্টুডেন্ট স্কুলের না স্টুডেন্টদের? এখন দেখুন এই ভুলটা আপনি যদি বলেন, আমাকে তো কোনো ছাত্র এসেও বলেনি স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি, কোনো গার্জিয়ান এসেও বলেনি আমার স্যার ফর্ম ফিল আপ হয়নি, আমার স্কুলে কোনো স্টাফও এসে বলেনি স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি। আমি ক্লার্ককে জিজ্ঞাসা করেছি আর কোনো ক্যান্ডিডেট নেই তো, সে বলেছে না এটাই লাস্ট, আমি জমা দিয়ে দিয়েছি। এবার যখন অ্যাডমিট আসলো তখন ডিটেক্টেড হলো এই 11 জনের অ্যাডমিট আসেনি। 13 জনটা পরে হয়েছে, 4 তারিখে আরও 2 জন অ্যাড করেছে, তার রেজিস্ট্রেশন কার্ড ছিল না, সেই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে এনে বলছে যে স্যার আমার নামও আমিও অ্যাডমিট পাই। দেখি আমি ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করব, করে তারা যা সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব জানান যে রেজিস্ট্রেশন ওদের টাকাও জমা দিয়েছে, কিন্তু টাকা জমা দেওয়ার পরেও ওদের অ্যাডমিটটা কেন এলো না সেজন্য ওরা ছেলেরা উদ্বিগ্ন হয়ে গেছে। কিন্তু এটা দায়টা স্কুল কর্তৃপক্ষেরই দায়, স্কুলের ম্যানেজিং কমিটি আইদার স্কুলের প্রধান শিক্ষক তো কোনো মতেই দায় এড়াতে পারে না। বলছে যে 2 জন নন টিচিং স্টাফ এখানে রয়েছে যাদের সঙ্গে ছেলেরা এসে দেখা করেছে, তাদেরকে বারবার বলা হয়েছে যে তোমরা চিন্তা নেই 1 তারিখে এসে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, কিন্তু আদৌ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেনি বা সে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। আর প্রধান শিক্ষক উদাসীন থেকেছেন, ওনারও দায়টা এত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় না। তো এখন এই ছাত্রগুলির জীবন তো অনিশ্চিত হয়ে গেল, আমরা দেখি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে, আমাদের বিধায়ক আছেন যদি এডুকেশন ডিপার্টমেন্টে কথা বলে তাদের জন্য যদি কিছু ব্যবস্থা করা যায় নিশ্চয়ই সেটা করা হবে। নিশ্চয়ই সেটা হচ্ছে স্টুডেন্টদের ছাত্র জীবন, এদের এই অল্প বয়সে ছাত্র জীবনে একটা স্কুল ম্যানেজমেন্টের গাফিলতি সেটা অবশ্যই ওরা নিজেরা মেনে নিতে পারে না, তাই সেজন্যই একটু ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে যে হেড স্যারের কালি দিয়েছে বা দিয়েছে। এটা না, এটা তো গার্জিয়ানরা যখন টাকা দিয়েছে তাহলে তো অফিসিয়াল ওয়ার্কটা স্কুল কর্তৃপক্ষের, গার্জিয়ানরা তো আর বোর্ডে গিয়ে টাকা জমা দেবে না বা অ্যাডমিট আনবে না, সেটা স্কুল আনবে, স্কুল তাদের। আগরপাড়া থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।